নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এবার ফের বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে আপনার এলাকায় কবে বসবে? দুয়ারে সরকার ক্যাম্প কোন মাস থেকে শুরু হবে? কত তারিখ থেকে ক্যাম্প শুরু হবে ও কতদিন চলবে? বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে নেবে এবং পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। বিধানসভা ভোটের মাস ছয়েক আগেই দুয়ারে সরকার কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো কিছুদিন বাদেই দুয়ারে সরকার কর্মসূচি ঘোষণা করলেন রাজ্য সরকার। ইতিমধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে রাজ্য সরকার এই প্রকল্পে। এবার ফের জানুয়ারি মাসে দুয়ারে সরকার প্রকল্পের জন্য বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম দফায় 2 থেকে 10 জানুয়ারি হবে দুয়ারে সরকার, দ্বিতীয় দফায় 20 থেকে 30 জানুয়ারি হবে এই প্রকল্পের কাজ। আর দুয়ারে সরকারের যাবতীয় নিষ্পত্তি ফেব্রুয়ারির মধ্যে করতে হবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে দুয়ারে সরকার প্রকল্পে সবচেয়ে বেশি নজর কেড়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। গত 1 সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পেতে শুরু করছেন বাংলার মহিলারা। তার জন্য দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করা যায়, দরখাস্ত দিতে হয়। এর মাধ্যমে তপশিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন মাসে 1000 টাকা, আর সাধারণ পরিবারের মহিলারা মাসিক 500 টাকা পাচ্ছেন। সাথী কার্ড দেখালে আবেদন করা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিভিন্ন সুবিধা প্রদানের জন্য দুয়ারে সরকার প্রকল্প চালু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও কখনও যোগ্য সুবিধাভোগীরা সচেতনতার অভাবে সরকারি স্কিমগুলি সুবিধা পেতে সক্ষম হন না। তাছাড়া কখনও কখনও অনলাইন আবেদন সুবিধাও পাওয়া যায় না অনেক প্রকল্পের ক্ষেত্রে। এই পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার 1 ডিসেম্বর 2020 থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু করেছিল। রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তি জারি করে বলা হচ্ছে জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে, প্রথম দফায় 2 থেকে 10 জানুয়ারি হবে এবং দ্বিতীয় দফায় ক্যাম্প শুরু হবে 20 থেকে 30 জানুয়ারির মধ্যে। এবং দুয়ারে সরকার ক্যাম্পে যে বিভিন্ন প্রকল্পের ফর্ম জমা পড়বে তার যে যাবতীয় কাজের নিষ্পত্তি 28 ফেব্রুয়ারির মধ্যে করতে হবে, এমনটাই কিন্তু বিজ্ঞপ্তি থেকে জানানো হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।